কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে তোমাদের সকলকে স্বাগত। একঘেয়েমি মাছের ঝোল খেয়ে ঠিক মুখের স্বাদটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল তো কমন একটা রেসিপি। আজকে আমি ব্রোকলি দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাকে সহযোগিতা করো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকে রেসিপিটা কীভাবে বানাচ্ছি তাহলে চলো এবার দেখিয়ে দেওয়া যাক। আজকের মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, আর তারপর আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলোকে আমি দিয়ে দেব, আর তারপর ভালো করে ভাজা করে নেব। মাছগুলো ভাজা করে নেওয়ার পর যে তেলটা বেঁচে ছিল সেই তেলটা দিয়েই মাছের ঝোল করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। জাস্ট ফোড়নের জন্য একটুখানি অপেক্ষা করব, কয়েক সেকেন্ডের জন্য। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। এখানে আমি নতুন আলু নিচ্ছি, তবে এর জায়গায় পুরনো আলু দেওয়া যেতে পারে। তবে এই রেসিপিটা নতুন আলু দিয়েই কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির মতো করে কেটে রাখা ডুমো ডুমো করে ব্রোকলি। ব্রোকলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ব্রোকলি একসঙ্গে ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। ভালো করে আমি এগুলোকে ফ্রাই করে নেব। খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, এবার দেব হলুদ, এবার দেব আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করতে কিন্তু একদম ভুলো না, আমি যেভাবে করছি সেভাবেই তোমরা বাড়িতেও ট্রাই করো। দেখো, এরপর দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। যদি মনে হয় যে জলের প্রয়োজন, কষানো ঠিক যাচ্ছে না, তখন এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিতে পারো। আমি টমেটোর মিক্সিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব, যাতে আমার মশলাটা কষাতে সুবিধা হয়। সেই কারণে খুবই সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটার সঙ্গে। দেখো, আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। যতটা ঝোল তোমরা রাখতে চাও সেই পরিমাণ মতো জল এখানে দেবে। আমি এখানে 1.5 কাপ জল দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকাটা খুলে নিলাম, আর দেখে নেব আলু আর ব্রোকলিটা সেদ্ধ হয়েছে কি না। আলু আর ব্রোকলিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি, খুব সামান্য দিলাম। আর এবারে আমি আমার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য একটু হাই ফ্লেম করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, আলু ব্রোকলি দিয়ে মাছের ঝোল। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। আর দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।